শত ব্যস্ততার ফাঁকে অবসর কাটাতে মানুষের সবসময়ই প্রথম পছন্দ প্রকৃতির নীরবতায় সময় কাটানো। আর অবসরের এই সময়টা যদি একটি জনশূন্য দ্বীপে কাটানো যায় তাহলে তো আর কথাই নেই। কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তে বয়ে যাওয়া অপরূপ সেন্ট লরেন্স নদীর ছোট্ট একটি দ্বীপ জাস্ট রুম এনাফ। চারিদিকে স্বচ্ছ নীল পানি ঘেরা এ দ্বীপটি অবকাশ কাটানোর জন্য আদর্শ একটি স্থান। ছোট্ট একটি টেনিস কোর্টের মতো দেখতে দ্বীপটি অন্টারিওর পূর্বে অবস্থিত। মাত্র 3,300 বর্গফুটের দ্বীপটি একসময় হাব আইল্যান্ড হিসেবেই পরিচিত ছিল। দ্বীপটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর ক্ষুদ্রত্ব। একটি বাড়ি আর একটি গাছের এই দ্বীপটি প্রকৃতির মাঝে একান্তে সময় কাটানোর খুবই মোহনীয় আবহ সৃষ্টি করে। একটিমাত্র গাছ, একটি ঘর, একটি ছোট বীজ এবং কয়েকটি ডেক চেয়ার নিয়েই পুরো দ্বীপটি। একান্তে সময় কাটাতে এর চাইতে ভালো আয়োজন আর কি হতে পারে? নিরিবিলি এই দ্বীপটিকে নিজেদের অবকাশ যাপনের জন্য 1950 সালে যুক্তরাষ্ট্রের একটি পরিবার নিজেদের মালিকানায় দ্বীপটিতে গাছগাছালি রোপণ করে এবং একটি বাড়ি নির্মাণ করে, এবং জাস্ট রুম অ্যানাপ নামে দ্বীপটির এমন নামকরণও তারাই করেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।